আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো মাত্র দুই হাত পানা কাপড় দিয়ে অনেক বেশি ঘের দিয়ে কিভাবে একটি গোল জামা কাটিং ও সেলাই করবেন তো দেখুন একটি গোল জামা অনেক ঘের যখন আপনি কাটিং ও সেলাই করতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে কোনো এক সাইডে ঝুলে পড়তেছে কোনা ঝুলে যাচ্ছে তো এই সমস্যাগুলো না হয়ে বা এই সমস্যাগুলোকে সমাধান করে কীভাবে মাত্র একটি দুই হাত পানা কাপড় দিয়ে অনেক ঘের দিয়ে একটি গোল জামা কাটিং ও সেলাই করব আজকের ভিডিওতে আছেই আমি আপনাদের সাথে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনাকে এ টু জেড বুঝিয়ে দেবো অবশ্যই আপনাকেও মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে তো চলুন কাটিং ও সেলাইটি আমি করে দেখাই তো দেখুন সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে কাপড়টি একবারে ওপেন করে ডাবল করে ভাজ করে নিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে ভাজ করে নেওয়ার পর এখানে আমাদেরকে আরেকটি ভাজ করে নিয়ে নিতে হবে তো দেখুন কাপড়টি আমি ভাজ করে নেওয়ার পরে কাপড়টির ঘেরটি যদি আমরা দেখি কত ইঞ্চি আছে তো দেখুন এখানে সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো দেখুন কত হচ্ছে তেত্রিশ ইঞ্চি তো একটি গোল জামার জন্য তেত্রিশ ইঞ্চি ঘের খুবই কম একবারই কম হয়ে যায় এই জন্য আমাদেরকে অবশ্যই যে কোনোভাবে ঘেরটি বাড়িয়ে নিতে হবে এবং ঘেরটি বাড়াবো কিন্তু কণা ঝুলবে না মাঝখানে ঝুলবে না এই যে ঝলে পড়ার জন্য সমস্যাটি না থাকে কি নিয়মে বাড়াতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন সর্বত আমরা নিচে সিলাই মার্জিনে কাপড় রেখে এখানে একটি মার্জিন করব। তো তারপরে এই মার্জিন আমরা ফিদাটি রাখবো রেখে আমাদের যে লাম্বার মেজারমেন্টটি আমরা নিয়ে নিব তো এই গোল জামাটি আমি সাতচল্লিশ ইঞ্চি লাম্বা নিব তো সাতচল্লিশ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি দেখুন এই মার্জিনগুলো আমাদেরকে সুন্দর করে এখানে টেনে নিতে হবে তো দেখুন ঘেরের কাজটি করার আগে আমাদের বোটির মাপগুলো ভাবে নিয়ে নিতে হবে তো দেখুন এই গোল জামাটি আমি যার জন্য তৈরি করবো তার বডি মাপটি আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বডির জন্য ছোলার আপটি কত ইঞ্চি নিতে হবে এখানে সাত ইঞ্চি নিতে হবে সাত ইঞ্চিতে মার্জিন করতেছি এবং নিচেও সাত ইঞ্চিতে মার্জিন করতেছি মার্জিনটাকে এখানে অবশ্যই সোজা করে টেনে নিতে হবে তো দেখুন এভাবে শোল্ডারের আপটি নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে আর্মলে আপটি নিয়ে নিতে হবে তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা কত ইঞ্চি নেব এখানে সাড়ে ছবি তো সাড়ে কামিজের যেভাবে আমরা সাইড ফর মাপ নিয়ে থাকি ঠিক আছে এখানে কমরে মাপ নেওয়ার জন্য একই নিয়মে এখানে আমাদেরকে একটি মাপ নিয়ে নিতে হবে তো এখানে আমি বিশ ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এই মার্জিনগুলো আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে তো দেখুন পেটের মাপ নেওয়ার জন্য ঠিক আছে দুই মার্জিনের মাঝখানে এখানে আরেকটি মার্জিন টেনে নিতে হবে আমাদেরকে তো দেখুন এভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পর আমাদের বোর্ডির মাপগুলো নিয়ে নিতে হবে তো বোর্ডের মাপটি কত ইঞ্চি নেব এখানে চল্লিশ ইঞ্চি চল্লিশকে চার করলে হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি এখানে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এবং দেখুন পেটের মাপটি এখানে আমি ছত্রিশ ইঞ্চি নেব ছত্রিশকে চার করলে কত হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্জিন করবো সেলাই মার্জিনের জন্য এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এবং দেখুন হিপির মাপটি এখানে আমি আটত্রিশ ইঞ্চি দেবো আটত্রিশকে চার ভাগ করলে কত হচ্ছে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করবো এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপু নিয়ে নিচ্ছি তো দেখুন এই মার্জিনগুলো আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে সুন্দর করে এবং দেখুন এরপরে আমাদের আরমলের রাউন্ড শেপটি করে নিয়ে নিতে হবে তো দেখুন আমরা আরমলটি যত ইঞ্চি নেবো সেই সেই মাপটিকে এভাবে দুইটি ভাগ করবো পর এখানে একটি মার্জিন করব এবং এই মার্জিন থেকে ঠিক এক ইঞ্চি উপরে আরেকটি মার্জিন করব করে দেখুন আর ঠিক আছে রাউন্ড শেপটি আমরা এভাবে করে নিয়ে নিব তো দেখুন এইভাবে বডির মাপগুলো নেওয়ার পরে আমাদের নিচের ঘেরে মাপটি নিতে হবে তো দেখুন এখানে নিচের ঘেরটিতে কিন্তু আমাদেরকে জয়েন দিতে হবে ঘেরটি বাড়ানোর জন্য এই জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখুন এই বাইরের যে মার্জিনটা আছে না এই মার্জিনটাকে জাস্ট শুধু আমরা এখানে ঠিক আছে এইভাবে টেনে নিব তো এইভাবে মার্জিনটাকে টেনে নিয়ে আমরা এখানে আগে কাটিংটি করে নেব তো দেখুন এখানে যে কাপড়টি আছে তাই না আমরা এই কাপড়টিকে কী করবো দেখুন এখানে আমরা রাখবো এইভাবে এখানে দেখুন হাফ ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনে কাপড় রেখে আমরা এভাবে ঠিক আছে কাপড়টিকে উপরে উঠিয়ে রাখব দেখুন এইভাবে আমরা কাপড়টিকে রাখবো তো দেখুন এইভাবেই কিন্তু আমরা নিচের ঘের লুসটি বাড়িয়ে নিতে পারবো বা ঘেরটি বাড়িয়ে নিতে পারবো দেখুন এখন যদি আমরা নিচের ঘেরটি মেপে দেখি এখানে কত ইঞ্চি আছে তো দেখুন বাইশ ইঞ্চি বাইশ দেখুন চুয়াল্লিশ ইঞ্চি তো তো দেখুন যখন একটি গোল জামার আপনার চুয়াল্লিশ ইঞ্চি ঘের চলে আসবে তখন কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে লুজটি পাচ্ছেন বা ঘেরটি পাচ্ছেন তাই না আমরা একটি গোল জামার তো দেখুন যারা আপনারা বলেন একটি গোল জামার কণা ঝুলে পড়ে মাঝখানে ঝুলে পড়ে আপনার এই নিয়মে একটি গোল জামার নিচের ঘেটটি আপনারা বাড়িয়ে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমাদেরকে যেটা করতে হবে হবে এখানে করে নিয়ে নিতে তো দেখুন এই নিয়মে আমাদের তাহলে নিচের ঘেটটি বাড়িয়ে নিতে হবে একটি গোল জামার তাহলে কখনো কণা ঝুলে পড়া মাঝখানে ঝুলে পড়া এই সমস্যাগুলো কখনো আপনাকে ফেস করতে হবে না তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে মার্জিনগুলো দিয়েছি এখানে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে এই পার্টগুলো কীভাবে জয়েন দিতে হবে যেহেতুকে আমি সেলাই করে দেখাবো অবশ্যই বুঝিয়ে দেবো তো সেলাই করার সময় জয়েনটি অবশ্যই আমি সুন্দর করে বুঝিয়ে দেবো তো দেখুন এই অবস্থায় বডির পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে গলাটি আমি বখরম দিয়ে দেবো বখরমটি কীভাবে কাটিং করতে হবে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টি দিয়ে আমরা হাতাটি কাটিং করে নিয়ে নেব তো দেখুন সর্বপ্রথম এখানে সেলাই মার্জিনের কাপড়কে একটি মার্জিন করতে হবে এবং দেখুন এই মার্জিনে ফিতাটি রাখবো এই যে আপনার যে হাতার লাম্বার মেজারমেন্টটি আপনি নিয়ে নেবেন এই হাতা এই হাতাটি আমি আঠারো ইঞ্চি লাম্বা দিচ্ছি আঠারো ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিন জন্য কাপড় নিচ্ছি এবং দেখুন এই মার্জিন থেকে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি এই মার্জিনগুলোকে আমাদেরকে টেনে নিতে হবে তো এখানে হাতার মুখটি দশ ইঞ্চি দেবো দশ ইঞ্চি দুই ভাগলে কথা হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের এক্সট্রা কাপড় নিচ্ছি এবং দেখুন বোর্ডের আর্মলটি মেপে যত ইঞ্চি আসবে হাতার আর্মলটি ঠিক আছে আপনি এবার আড়ি করে মেপে নিয়ে নেবেন এবং এই মার্জিনগুলো এখানে অবশ্যই মিলিয়ে দিতে হবে সুন্দর করে এবং হাতার আর্মলে অবশ্যই এখান থেকে আমাদেরকে রাউন্ড শেপটি করে নিতে হবে তো দেখুন এবার হাতাটি মার্জিন করা হয়ে গেলে এখানে কাটিংটি করে নিয়ে নিতে হবে তো আমি কাটিংটি করে নিচ্ছি তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টি দিয়ে কমরের জন্য বেল্ট তৈরি করে নিতে হবে তো দেখুন কাপড়টিকে আমরা এইভাবে ভাজ করবো এখানে আরেকটি ভাজ করব দেখুন এখানে একটি টিচি বখরুম নিচ্ছি গলা কাটিং করার জন্য দেখুন আমি দেখুন বকরুমটিকে আমি এদিকে একটি ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পরে এদিকে আরেকটি ভাঁজ করে নিচ্ছি তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে এইভাবে একটি মার্জিন টেনে নিতে হবে তো দেখুন এভাবে একটি মার্জিন করার পরে গোলার পাশের মাপটি নিয়ে নিতে হবে এবং তারপরে গোলার লাম্বার মাপটি নিয়ে নিতে হবে এবং এখানে এইভাবে মার্জিন টেনে একটি বক্স তৈরি করতে হবে বক্স তৈরি করে আপনি যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন তো দেখুন এখানে আমি গোল গোলা দিয়ে দিচ্ছি যেহেতু দুই দিকেই ব্যবহার করবে এরপরে আমাদেরকে গলাটি কাটিং করে নিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমার গলা দুটো কাটিং করা হয়ে গেছে তো দেখুন এই অবস্থায় জামাটি কাটিং করা একবারই কমপ্লিট তো চলুন আমি সেলাইটি করে দেখাই কিভাবে এই গোলজামাটি সেলাই করতে হবে সহজ ও সঠিক নিয়মে তো চলুন আমি সেলাইটি করে দেখুন সুন্দর করে পার্টগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমরা জয়নে কাপুটি নিয়ে জয়নে কাপুটি সরিয়ে রাখতেছি এবং দেখুন এখান থেকে হাতাটি সরিয়ে রাখতেছি এবং দেখুন এখানে দুইটি পার্ট তাই না তো কাপড়গুলো একবারই আমরা যে কোনো এক সাইডে সুন্দর করে রাখবো তো দেখুন গলাটি বসানোর জন্য এখানে একটি আমি কাপড় নিয়েছি কাপড়টির উপরে আমরা গলাটি ভেবে রাখবো রেখে এই বকরমটির উপরে একটি সেলাই বসিয়ে দেবো এইভাবে তো দেখুন এইভাবে সুন্দর করে বকরমটি বসিয়ে এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে সেলাইটি হয়ে গেলে দেখুন বাইরের যে এক্সট্রা কাপড়গুলো আছে এভাবে কাটিং করে নিয়ে নিতে হবে তো কাপড়টিকে আমি কাটিং করে নিচ্ছি এবং যে কাপড়টি রেখেছে কাপড়টি আমরা এভাবে মুড়ে একটি সেলাই বসিয়ে দিয়ে দেবো ওকে তো দেখুন এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে এরপরে আমাদেরকে এখানে একটি ভাজ করতে হবে ভাজ করে নেওয়ার পরে এখানে মাঝখানে দেখুন কেটে এখানে চিহ্ন দিয়ে নিতে হবে তো এই গলাটি যে নিয়মে তৈরি করেছি একই নিয়মে আরেকটি একটি গোলাও আমাদেরকে ঠিক আছে আটকে নিতে হবে কাপড়ের মধ্যে তো এখানে একটি বডির পার্ট নিয়েছি তো দেখুন তো এই বডির পার্টটি আমরা একবারে ওপেন করে নেব নেওয়ার পরে এই বডির পার্টের উপরে ঠিক আছে এই গলাটি আমরা বসিয়ে এখানে একটি সেলাই দিয়ে দেব তো দেখুন বকরমটির কাজ ঘেসে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে বকরমটির উপরে যেন সেলাইটি না পড়ে বকরমের উপরে সেলাই পড়লে কিন্তু গলাটি ফিনিশিং আসবে না তো দেখুন এভাবে সুন্দর করে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে সেলাইটি দেওয়া হয়ে গেলে ভিতরের যে কাপড়টি আছে আমরা এভাবে কাটিং করে নিয়ে নেব ওকে তো দেখুন এই ভিতরে কাপড়টি কেটে নিতে হবে এভাবে নেওয়ার পরে দেখুন এভাবে আমাদেরকে কুচি কুচি করে কাটিং করে নিয়ে নিতে হবে গলার যে ভিতরে কাপড়টি সেলাইটি যেন কাটা না যায় সেই দিকটা লক্ষ্য রেখে এভাবে কাটিংটি করে নিয়ে নিতে হবে তো দেখুন এরপরে এখানে একটি চাপশিলেই বসিয়ে দিতে হবে আমি যে নিয়মে দিয়ে নিচ্ছি আপনিও একই নিয়মে দিয়ে নেবেন ওকে তো দেখুন এভাবে সুন্দর করে চাপশিলেটি দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে চাপশিলেটি হয়ে গেলে আমাদের গলাটি একবার এদিকে উলটিয়ে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে তাহলে গলাটি অনেক সুন্দর ফিনিশিং চলে আসবে তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে গলাটি তৈরি হয়ে গেলে ঠিক আছে আমরা নিচের যে ঘেরের পার্টিতে তো দেখুন নিচের ঘেরে যে আমাদেরকে জয়েন্ট দিতে হবে তো এখন জয়েনটি দিয়ে নিতে হবে তো এর জন্য আমাদের কী করতে হবে জয়েনের জন্য যে কাপড়গুলো কাটিং করে নিয়েছে কাপড়গুলো নিয়ে নিতে হবে এবং দেখুন নিচের দিক থেকে সুন্দর করে মিল করে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে মিল করে ধরবো ধরার পরে এখানে একটি সেলাই বসিয়ে দেবো তো সেলাইটি অবশ্যই সুন্দর করে দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে একটি সাইড সেলাই হয়ে গেলে ঠিক আছে তারপরে আমাদেরকে আরেকটি সেটে একইভাবে জয়েনটি দিয়ে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এদিকে আমরা ঘুরিয়ে নিব তারপরে আবার যে জয়নের যে কাপড়গুলো নিয়েছে কাপড়গুলো নিয়ে নেব এবং দেখুন এবার আমি উপর থেকে মিল করে ধরতেছি তো দেখুন এভাবে সুন্দর করে এই ছেলেটি দিয়ে দিতে হবে তো দেখুন দুইটি ঘের পার্টই কিন্তু আমাদেরকে গলা এবং নিচের ঘেরের পার্টের যে জয়েনটি একই নিয়মে তৈরি করতে হবে মানে দুইটি পাট একই নিয়মে তৈরি করতে হবে তাই একটি পার্ট আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি আরেকটি পার্ট আমি আগেই তৈরি করে নিয়েছি তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করে পাটি রেখে আরেকটি পার্ট উপরের দিকে রাখবো আমরা এবং শোল্ডারটি এখানে দেখুন মিল করে ধরে এখানে আমাদেরকে সোল্ডারটি জয়েন দিয়ে নিতে হবে তো দেখুন এভাবে একটি ছোলার জয়েন দেওয়া হয়ে গেলে দেন আমাদেরকে আরও একটি একই নিয়মে জয়েনটি দিয়ে নিতে হবে তো দেখুন এভাবে আমাদেরকে সোল্ডারটি জয়েন দিয়ে নিতে হবে ওকে এরপর আমরা যেটা করব দেখুন পাটটিকে একবারে ওপেন করে নিব,। নিয়ে এখানে গলাতে আপনি হাত সিলেও দিয়ে দিতে পারেন মেশিন মেশিন সিলেও দিয়ে দিতে পারেন তো দেখুন এখানে আমি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন এই অবস্থা আমার গলার সেলাইটি দেওয়া হয়ে গেছে দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন শোল্ডারের সেলাইটির এখানে ধরবো ধরে আমরা কাপড়টিকে একবার সুন্দর করে এভাবে বিছিয়ে নেবো নেওয়ার পরে আমাদের যে বোডির মেজারমেন্ট এইভাবে ফিতাতি মেপে অ্যাকুরেট করে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে বডির যে সেলাইটি দিয়ে দিতে হবে এবং দেখুন গোল জামায় কিন্তু অবশ্যই কমরে বেল্ট বা ফিতা দিয়ে দিতে হবে তো ফিতাটি আমি আগেই তৈরি করে নিয়েছি দেখুন আমরা কমরে এখানে রাখবো রেখে দেখুন এভাবে বরাবর সেলাইটি দিয়ে দিব এবং অবশ্যই কিন্তু ফিতা দিয়ে মেপে বডির মেজারমেন্টে আমাদেরকে অ্যাকুরেট করে নিয়ে নিতে হবে তো দেখুন একটি ছাইড ফার্স্ট টাইমে আমাদেরকে এভাবে সেলাইটি দিয়ে দিতে হবে তো একটি সাইড এখানে সেলাই হয়ে গেলে দেন এদিকে আমরা উল্টিয়ে নেব নিয়ে একই নিয়মে এই সাইডটি তো আমাদের ঠিক আছে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন অবশ্যই এখানে কোমরের যে বেল্ট বা ফিতাটি আমরা এভাবে দিব দিয়ে এখানে সেলাইটি দিয়ে দেব তো দেখুন এভাবে বরাবর সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন ঠিক আছে আমরা এইভাবে সাইডের যে বডির মেজারমেন্টে অ্যাকুরেট করে সেলাইটি দিয়ে দেবো এরপরে আমাদেরকে নিচের যে ঘের অংশটিতে এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এখানে একটি ভাঁজ দেবো তারপরে আরেকটি ভাঁজ দেবো দেখুন এখানে অবশ্যই এই সেলাইটি আমাদেরকে ডাবল ভাঁজ করে এভাবে সেলাইটি দিয়ে দিতে হবে মানে দেখুন ফার্স্ট টাইম একটি ভাঁজ দিতে হবে তারপরে আরেকটি ভাজ দিয়ে দেখুন এইভাবে আমাদেরকেই বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন প্রতিটি জায়গায় কিন্তু একই পরিমাণ মার্জিনটি রাখতে হবে এখানে মোটা বা চিকন এই ধরনের করা যাবে না এবং দেখুন একটি সেলাই দেওয়া হয়ে গেলে ঠিক আছে একবারই মাথা দিয়ে এখানে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এই অবস্থায় নিচের ঘেরে অংশটিতে আমার সেলাই দেওয়া একবারই কমপ্লিট দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন একবারে আমাদেরকে উল্টিয়ে নিতে হবে এবং এরপরে আমাদেরকে হাতাটি তৈরি করতে হবে এবং ফার্স্ট টাইম একটি ভাঁজ দেব তারপরে এখানে আরেকটি ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দেব তো দেখুন এখানে একটি সেলাই দেওয়া হয়ে গেলে দেন আরেকটি মাথা দিয়ে আমরা সেলাই দিয়ে দেব তো দেখুন তারপরে এভাবে আমরা ভাজ করবো হাতার মুখের যে মেজারমেন্টটি দেখুন ফিতা ফিতাদি মেপে অ্যাকুরেট করে এখানে আমাদেরকে দেখুন এই ফিতাদি মেপে অ্যাকুরেট করে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেলে হাতাটি আমাদেরকে উল্টিয়ে নিতে হবে এরপরে তো দেখুন দুইটি হাতা একই নিয়মে তৈরি করতে হবে এই জন্য একটি হাতা তৈরি করে দেখেছি আর একটি হাতা আমি আগেই তৈরি করে নিয়েছি এরপরে আমাদেরকে যেটা করতে হবে বোর্ডের আড়মলের সাথে হাতার আরমলটি আমাদেরকে এভাবে মেপে দেখতে হবে অ্যাকুরেট আছে কি না দেখুন তারপরে আমরা হাতাটি এভাবে দেখুন বোর্ডের ভিতর দিয়ে নিব নিয়ে শোল্ডারে এখানে মিল করে এখানে আমাদেরকে সেলেরি ধরতে হবে দেখুন এইভাবে আমাদেরকে মিল করে এখানে ছেলেটি ধরতে হবে তো দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে তো দেখুন এই অবস্থায় কিন্তু গোল জামাটা কাটিং ও সেলাই একবারই কমপ্লিট এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে